লার্নিং এ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফুল হাসান পার্থ আমরা ইতিমধ্যে লেনদেন কি কিংবা লেনদেনের বৈশিষ্ট্য কি কী এগুলো নিয়ে অনেক দীর্ঘায়িত একটি আলাপ করে ফেলেছি আমাদের লেনদেনের আরও দুটি ব্যাসিক বৈশিষ্ট্য রয়েছে একটি হচ্ছে দৃশ্যমানতা কিংবা অদৃশ্যমানতা এবং আরেকটি হচ্ছে লেনদেন এটি কি অতীত ঘটনার উপর নির্ভর করে বর্তমান ঘটনার উপর নির্ভর করে নাকি এটি ভবিষ্যৎ কোনো ঘটনার উপর নির্ভর করে সেটি নিয়ে আমরা পরের ভিডিওতে জানবো আপাতত আমরা দেখি যে দৃশ্যমানতা কিংবা অদৃশ্যমানতার ব্যাপারটি কীরকম আচ্ছা সহজ ভাষায় আমরা দৃশ্যমানতা বলতে কি বুঝি যখন কোনো কিছু দেখা যায় সেটি দৃশ্যমানতা যদি কোনো কিছু না দেখা যায় সেটি অদৃশ্যমানতা লেনদেন যে সবসময় দৃশ্যমান কোনো ঘটনা তা না এটি হতে পারে অদৃশ্যমান কোনো ঘটনাও অর্থাৎ শুধুমাত্র দৃশ্যমান হলেই যে সেই ঘটনাটিকে আমি লেনদেন বলতে পারবো ব্যাপারটি কিন্তু এরকম না যদি এমন একটি ঘটনা থেকে যেটি সাধারণত চোখে দেখা যায় না কিংবা ভিজুয়ালাইজ হয় না যেটি দৃশ্যমান না সহজ কথা এমন কোনো ঘটনার ক্ষেত্রেও কিন্তু লেনদেন ব্যাপারটি সংগঠিত হতে পারে কীরকম একে একে আসে দৃশ্যমানগুলি কীরকম ক্রয় আচ্ছা আমরা দেখতেই পাচ্ছি যে পণ্য ক্রয় করছে এর ফলে আমার নগদ টাকা চলে যাচ্ছে এবং এর ফলে আমার একটি ব্যয় সংঘটিত হচ্ছে তাহলে এই যে নগদ টাকা চলে যাওয়া এই ব্যয় সংঘটিত হওয়া এই যে ক্রয়ের ঘটনা এই পুরো ঘটনাটা কিন্তু দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি এবং এই যে এর ফলে যে আর্থিক অবস্থার পরিবর্তনটি ঘটছে সেটিও কিন্তু দৃশ্যমান আবার যদি বলি আমি বেতন প্রদান বেতন প্রদানের ফলে কি হচ্ছে আমার নগদ টাকা দিয়েও আমার একজন কর্মীকে বেতন দিতে হচ্ছে তার মানে এখানেও আমার নগদ টাকা চলে যাচ্ছে আমার বেতনের মাধ্যমে একটি ব্যয় সংগঠিত হচ্ছে তাই না তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি যে বেতন প্রদানের এই ঘটনাটি যেমন দৃশ্যমান তেমন বেতন প্রদানের ফলে যে সমস্ত আর্থিক অবস্থার পরিবর্তনগুলো ঘটছে সেগুলো দৃশ্যমান কিংবা ধরো পণ্য বিক্রয় কিংবা ধরো ব্যবসায় মূলধন বিনিয়োগ আমি যখন মূলধন বিনিয়োগ করলাম আমার তো ব্যবসায় নগদ টাকা বেড়ে গেল আমার ব্যবসায় মূলধন বেড়ে গেল এই মূলধন বেড়ে যাওয়া এই নগদ টাকা বেড়ে যাওয়া প্রত্যেকটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা উপলব্ধি করতে পারছি অর্থাৎ এই যে নগদ টাকা বেড়ে যাচ্ছে এটি একটি দৃশ্যমান ঘটনা এই যে মূলধন আরও বেড়ে যাচ্ছে আগের থেকে এটিও একটি দৃশ্যমান ঘটনা তাহলে যদি আর্থিক অবস্থার পরিবর্তন যদি এই লেনদেন যদি লেনদেনের দুটি পক্ষের পরিবর্তন এগুলো দৃশ্যমান হয় সেগুলোকে আমরা বলে থাকি দৃশ্যমান ঘটনা এবং সেগুলো দৃশ্যমান লেনদেন এখন আমরা একটু আগে একটা কথা বললাম না যে ব্যাপারটি এরকম না শুধুমাত্র দৃশ্যমান ঘটনা হলেই সেটিকে আমরা লেনদেন বলতে পারবো এরকমও হতে পারে যে যদি দৃশ্যমান ঘটনা না হয় সেক্ষেত্রেও সেটি লেনদেন কীরকম ধরো অবচয় অবচয় কি আমি যদি একটি সম্পত্তি ক্রয় করি আট বছর ব্যবহারের পর সেই সম্পত্তির ব্যবহার উপযোগিতা কি আর আগের মতো থাকে ধরো তুমি একটি টিভি ক্রয় করলে পাঁচ বছর পরে কি টিভিটির মান একদম নতুন যে টিভিটি ক্রয় করেছে তার মতো থাকে তার মতো থাকে না তাহলে একদম নতুন ওই টিভি আর পাঁচ বছর পরের ওই টিভির মানের পার্থক্যটি কি। কেন নতুন টিভিটি তোমাকে অনেক ভালো সার্ভিস দেয় কিন্তু পাঁচ বছরের পরের সেই টিভিটির বারবার সার্ভিসিং করানো লাগে এর কারণ হচ্ছে টিভিটির যেই উপযোগ প্রদানের ক্ষমতা টিভিটির ভেতরকার যেই মান যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় অর্থাৎ তোমাকে সার্ভিস প্রদানের ক্ষমতা সেই টিভিটার কমে যায় এই যে টিভিটার সার্ভিস প্রদানের ক্ষমতা কমে যাচ্ছে বা টিভিটার ভেতরকার যেই গুণাবলীগুলো ছিল সেই গুণাবলীগুলোর ক্ষয় হচ্ছে ব্যবসায়ের ভাষায় এটিকে আমরা বলে থাকি অবচয় এটি শুধু টিভির ক্ষেত্রে না এটি ফ্যানের ক্ষেত্রে সত্য এটি সকল ধরনের ইলেকট্রনিক্স দ্রব্যাদির ক্ষেত্রে সত্য এটি ব্যবসার ক্ষেত্রে আমরা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করে থাকি সেগুলোর ক্ষেত্রেও সত্য এখন আমাকে বলো তো পাঁচ বছর পরে টিভিটির ভেতরে যে অবচয়টি ঘটল এটি কি তুমি দেখতে পেয়েছ দেখতে কিন্তু পাওনি আবার আরেকটি জিনিস কল্পনা করে দেখো তুমি যখন টিভিটি ক্রয় করেছিলে সেটির দাম চল্লিশ হাজার টাকা ছিল ধরো পাঁচ বছর পরে যখন টিভিটির মান অনেক কমে গিয়েছে বারবার সার্ভিসিং করানোর প্রয়োজন পড়ছে তুমি কি সেই টিভিটিকে চল্লিশ হাজার টাকায় বিক্রি করতে পারবে বিক্রি করতে কিন্তু পারবে না তখন সর্বোচ্চ হয়তো টিভিটিকে তুমি থেকে টাকায় বিক্রি করতে পারবে তাহলে পাঁচ বছর আগে টিভিটির মূল্য কত ছিল চল্লিশ হাজার টাকা পাঁচ বছর পরে টিভিটির মূল্য কত হলো ছয় হাজার টাকা তার মানে টিভিটির মোট মূল্য চৌত্রিশ হাজার টাকা হ্রাস পেলো এই যে চৌত্রিশ হাজার টাকা হ্রাস পেলো টিভিটির মূল্য কোনো ঘটনায় কি দৃশ্যমান ছিল তুমি পাঁচ বছর আগে একটি টিভি ক্রয় করেছো তুমি তুমি সেই টিভির কাছ থেকে অনেক ভালো সার্ভিস পেয়েছো পাঁচ বছর পরে দেখছো টিভিটির বারবার সার্ভিসিং করানোর প্রয়োজন পড়ছে এবং টিভিটি যখন তুমি বিক্রি করতে গেলে তখন দেখলে টিভিটির দাম মাত্র পাঁচ থেকে ছ হাজার টাকা তাহলে মাঝখানের এই যে পাঁচ বছরের টিভির গুণগত মানের একটি পরিবর্তন ঘটেছে এবং এর ফলে টিভিটির মূল্য আস্তে আস্তে হ্রাস পেয়েছে এবং এখন যখন তুমি টিভিটি বিক্রি করতে যাচ্ছ তখন তুমি দেখছো যে চৌত্রিশ হাজার টাকা কম দামে তোমার টিভিটিকে বিক্রি করতে হচ্ছে এই যে চৌত্রিশ হাজার টাকার একটি ব্যয় কিংবা ক্ষতি যাই বলো না কেন এই ক্ষতিটা কিংবা এই আর্থিক অবস্থার পরিবর্তনটা কিংবা টিভির এই ভেতরকার অভ্যন্তরীণ যে মূল্য সেই মূল্যের পরিবর্তনটা কিন্তু তুমি দেখতে পেলে না তাহলে অবচয় এটি কি এটি কিন্তু একটি অদৃশ্যমান লেনদেন কিন্তু এই অদৃশ্যমান ঘটনার ফলেও তোমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে তোমার আগে টিভি অর্থাৎ যেই সম্পত্তির মূল্যটি ছিল চল্লিশ হাজার টাকা এখন সেই সম্পত্তির মূল্য ছ হাজার টাকা তার মানে তোমার সম্পত্তির একটি ঋণাত্মক পরিবর্তন ঘটছে এবং বিশাল বড় অঙ্কের একটি ঋণাত্মক পরিবর্তন ঘটছে তার মানে শুধু যে দৃশ্যমান লেনদেন আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাই শুধু যে দৃশ্যমান লেনদেন অর্থের অঙ্কের পরিমাপযোগ্য হতে পারে ব্যাপারটি কিন্তু এরকম না অদৃশ্যমান যে সমস্ত লেনদেনগুলো রয়েছে সেগুলোও তোমার কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারে এবং সেগুলোকে আমরা বলে থাকি অদৃশ্যমান লেনদেন এগুলো হতে পারে অবচয় এটি হতে পারে দীর্ঘদিন ব্যবহারের ফলে কোনো একটি সম্পত্তির ভেতরকার যে গুণাবলীগুলো রয়েছে সেই গুণাবলীগুলোর ক্ষয় তাহলে আমরা কী দেখলাম আমরা দেখলাম যে একটি লেনদেন দৃশ্যমানও হতে পারে অদৃশ্যমানও হতে পারে যদি এরকম হয় যে লেনদেনের ভেতরে যে দুটি পক্ষ কিংবা লেনদেনের যে আর্থিক পরিবর্তন সেগুলো দৃশ্যমান তখন সেটিকে আমরা বলি দৃশ্যমান লেনদেন কিন্তু যদি এরকম হয় যে সেগুলো অদৃশ্যমান যেটি আমরা টিভির এক্সাম্পল দিয়ে বোঝালাম তাহলে সেটিকে আমরা বলি অদৃশ্যমান লেনদেন তো আমাদের দৃশ্যমানতা এবং অদৃশ্যমানতা নিয়ে যে ভিডিওটি সেই ভিডিওটি এই পর্যন্তই আমরা লেনদেনের বৈশিষ্ট্য একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আমরা এর পরের ভিডিওতে যেই বৈশিষ্ট্যটি নিয়ে আলোচনা করব। সেটিকে বলা হচ্ছে অতীত ঘটনা বর্তমান ঘটনা এবং ভবিষ্যৎ ঘটনা অর্থাৎ লেনদেন এটিকে শুধু অতীত ঘটনার ফলেই হয়ে থাকে বা শুধু বর্তমান ঘটনার ফলেই হয়ে থাকে বা নাকি ভবিষ্যতে কোনো একটি ঘটনা ঘটবে তার উপর অ্যাজিউম করেও আমি একটি ঘটনাকে লেনদেন বলতে পারি সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ